করছে, তারপর থেকে উনি তার রুমেই থেকে কাজকর্ম করছেন। গত পরশু দিন উনি গুরুতর অসুস্থ ছিলেন এবং সকলের দোয়ায় ডাক্তারদের সহযোগিতায় হ্যাঁ 16 ঘন্টা উনি পৃথিবীর সাথে ওনার সাথে সংযোগ ছিল না। আপনাদের সকলের দোয়ায় করোনাকালীন সময় যেভাবে ওনার বিপদ হয়েছে, এই ধরনের একটা বিপদ। উনি আজকে বিপুরে বাসনে অনুসারী পরিষদের বর্ধিত সভায় আসছেন, সেখানে বলছেন আল্লাহ আমাকে বাঁচায় রেখেছে শুধু এই সরকারকে পদ করার জন্য, দেশের জনগণের জন্য, দেওয়ার জন্য। উনি এখন আছেন ওনার ইয়েতে কেবিনে। আপনার কিছু সংবাদপত্র বলছে গুরুতর অসুস্থ, আমাকে অনেকে ফোন করছে গুরুতর অসুস্থ ছিলেন, আপনাদের উনি এখন সুস্থ কিছুটা। উনি এখন কেবিনে আছেন, যার কারণে ওনার পেশার ভয় করার কারণে উনি এখানে আসতে পারে নাই। ওনার হাতের মধ্যে ক্যানোলা এবং ওনার ডায়ালিসিস চলতেছে, সেখান থেকে উনি বক্তব্য আছেন কাজী জাফর উদ্দেশ্যে আজকের আলোচনা সভায়। সবাইকে ধন্যবাদ। একটু আসতে ভাই প্লিজ। আমাদের জেলে বিচারাধীন পৃথিবীর পঞ্চম হাইয়েস্ট আমাদের জেল থানার কয়েদি রয়েছে, আমাদের কয়েদি রয়েছে। আজকে সরকার তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাদের মাথা খারাপ হচ্ছে, তারা ভুল করছে একের পর এক চলছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটা কি করলেন, কি করলেন? এখানে পুলিশ যেখানে গুলি চালিয়েছে কোথায় সেখানে জুডিশিয়াল কমিশন করবেন? আপনি তাকে আর তার পক্ষ সমর্থনে দাঁড়িয়েছেন, আপনার এই পক্ষপাতিত্ব এটাতে আপনি যে ভয় পেয়েছেন, আপনি যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমি এই কাজ করি না। আমাদেরকে আজকে আমাদেরকে আপনার জল কেন তো ভয় পাবে? এইভাবে চলতে পারে না দেশে। আপনি বলছেন যে আমরা শ্রীলঙ্কার কাছে যাইনি, কেউ শ্রীলঙ্কার কথা ভাবে নাই যে এই অবস্থায় তারা পৌঁছবে, আপনি আপনি বলতে পারেন একটা লোক ভাবে নাই, একটা ভদ্র স্বাধীন দেশ তাদের এইটাতেই হবে। কি হয়ে গেল এখন সে দৃঢ় পায় না, কেউ তাকে বিশ্বাস করতে পারে না। আপনার হাতে কি আছে আপনিও জানেন আমিও জানি, আপনারা জানেন আজকে একটা ভুলে দিয়েছেন। আপনি যত কোথায় বলেন আমাদের 1.1 মিলিয়ন লোক,
আপনার
করতেছে তা ভয় পাবেন না, আপনাদের জয় সুনিশ্চিত। মানুষ পরিবর্তন নয়।